শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আত্রাই উপজেলায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকতেখাউল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ছয় আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ এবাদুর রহমান প্রামাণিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তারেকুর রহমান সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, মোহাম্মদ সুজন কবিরাজ, আত্রাই উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সনত কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, বিশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মণ্ডল। সভায় ইতিমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। আলাদা আলাদাভাবে প্রবেশ ও বাহির হওয়ার পদ রাখা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে।